সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এইমাত্র প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় সুখবর, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হলো। এবার যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে আর 1000 টাকা নয়, 1000 টাকার পরিবর্তে তাদেরকে 1200 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। এবং যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তাদেরকে 500 টাকা নয়, 500 টাকা থেকে বাড়িয়ে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। তো চলুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে বর্তমানে বাজেটে কী কী ঘোষণা হয়েছে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিই। আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি। সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান, আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা April 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা May 2024 মাসের শুরু থেকেই পাবেন। এর জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো বন্ধুরা, এইমাত্র আপনারা লাইভে শুনলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। যারা মূলত জেনারেল বা যারা ওবিসি রয়েছেন তাদের কিন্তু টাকাটাকে ডবল করা হয়েছে, 500-1000 টাকা, এবং যারা এসসি বা এসটি রয়েছেন তাদের 1000 টাকার বদলে 1200 টাকা করে কিন্তু দেওয়া হবে। তো বর্তমানে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুবান্ধবরা জানতে পারে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।